গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ব্লগ উইথ রদ্দুর। আজ সকাল এখান থেকেই শুরু হচ্ছে রদ্দুরে এই কম কম অনেক ঘুম থেকে উঠে গেছে 7টার সময়, তখন থেকে আমার খেলা শুরু হয়ে গেছে। আমার তো সেরকম ঘুম হয়নি, তাও উঠে পড়তে হয়েছে আজকে এই বাড়িতে। বাবুর ভ্যাকসিনেশান আছে, একটু পরে দেরি হয়েছে, একটু পরে যাব। তো এখন বাবু একটুখানি সাজগুজু করেছে, এবার একটুখানি বের হবে, তার আগে তো আমার সাথে খেলা হচ্ছে। তা ঠিক আছে, হি বলি দাও, গুড মর্নিং বলে দাও, হাত দাঁড়িয়ে দাও, মর্নিং। ওকে, পরে আবার দেখা হচ্ছে। এটা সেকেন্ড টাইম টি, প্রথমবারের টি আমার পা লেগে উল্টে পড়ে গেল, সে এখন কম্বল শুকোচ্ছে। এটা সেকেন্ড টাইম টি, এটা উল্টালে আর পাবো না। সো এখানে চা খাওয়ার পর্ব শেষ হতে হতেই চলে এলো একটা পার্সেল। পার্সেলে কী আছে মেবি রদ্দুরের জিনিস, তাও একবার আনবক্সিংটা এখনই করতে হবে। আসতে ভাই, পাইপ মা কেটে যায়। তুলে করে নিয়ে ডিটারজেন্ট পাউডার, অনেক দিন ধরে অর্ডার দেওয়া ছিল, বাট ডিলে হতে হতে ফাইনালি আজকে এসে পৌঁছালো। আর এখানে চলছে মা বেটুর আদ্রামি বাদ্রামি যাই বলবেন, মেকআপ লাভ চা হোয়াটএভার। এবার ভ্যাকসিনেশন নিতে যাবে ছেলে, ডাক্তারখানা পাশেই তো, একটু খাওয়া দাওয়া হলো, এবার বাবু রেডি হচ্ছে, সাজগোজ চলছে, এবার যায় ভ্যাকসিনেশন নিতে। তখন পি করে কাঁদবে, এখন তো যাওয়ার জন্য তাড়াতাড়ি করছে। আমরা বেরিয়ে গেছি ভ্যাকসিন দেওয়ার জন্য, এখন খুব তো আনন্দে যাচ্ছে ছেলে, দেখা যাক। তারপরে ফোটানোর সময় একটুখানি তো কাঁদে, তারপরে বাবু সবই ভুলে যায়, ঘুরতে বেরোলে সবই ভুলে যায়। এই যে এখন আনন্দে যাচ্ছে, তো চলো যাওয়া যাক। কিচ্ছু হবে না, একটুখানি কাঁদবি আর তারপর সব ঠিক হয়ে যাবে। টিভি দেখছে, ঠিক আছে। এবার তুই লাইটটা উল্টে দিতে হবে। তো জাস্ট ভ্যাকসিনেশন কমপ্লিট হলো, ছেলে একটু কাজ ছিল হালকা, তো ভেতর বাবু থাকবে না, বাইরে রাস্তাতে নিয়ে আসছে পুরো চুপ। আমি তো নিয়ে চলে এসেছিলাম, ওর মা ভেতরে ছিল, তার সাথে কথা বলছিল, ওর মায়ের হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরছি, মানে রদ্দুর মামা বাড়ি ফিরছি আর কি। হ্যাঁ, ওকে ওকে দিয়ে এবার আমাকে আমার বাড়ি ফিরতে হবে। চল পরে কথা হচ্ছে। দেখো রদ্দুর তো কি শক্ত ছেলে, রদ্দুর স্ট্রং বয়, রদ্দুরে কিচ্ছু হয়নি, ইঞ্জেকশন দিয়ে রদ্দুর ঠিক হয়ে গেছে, বলো। একটুখানি কাঁদছিল, তারপর তো রদ্দুর ঠিক হয়ে গেছে। হ্যাঁ, রদ্দুর একদম স্টিক স্ট্রং বয়, বলো। পাপা স্ট্রং সন, তাই না বলো? পাপা যেমন স্ট্রং, আমিও তেমন স্ট্রং, তাই না? একদম ঠিক হয়ে গেছে, বলো। এই ওষুধটা খেয়ে নিয়েছো, এবার আজকে চানু হবে না, আজকে মা ওষুধটা যে খাইয়ে দিয়েছে,
ওষুধটা খেয়ে একটুখানি ঘুমিয়ে নাও, একটু ঘুমিয়ে নাও। রোদুরকে ভ্যাকসিন দিয়ে আসার পর তো ও ঠিকঠাকই আছে আপাতত, মানে কোনো কান্নাকাটি নেই। অ্যাকচুয়ালি আমরা পেনলেস ভ্যাকসিনই দিই, তো সেরকমভাবে ব্যথা বলতে কিছু হয় না, বাট তাও একটা থম্বোফোম জেল লাগাতে বলে, আর পাইরেজাসিস যে ড্রপটা আছে সেটা তো ডক্টর দিয়েই দিতে বলে, 8 ঘন্টা ছাড়া ছাড়া দিতে হয়। যদি মানে আবার রাত্রির দিকে জ্বর আসে, খুব একটা আসে না, কিন্তু যদি আসে তাহলে আবার নেক্সট টাইম আরেকবার দিতে হয়। তারপরেই তো ও তাড়াতাড়ি করে বেরিয়ে গেল দোকানের জন্য, দোকানেও কিছু কাজ ছিল, তারপরে মানে ছেলেরও কিছু মেডিসিন নেওয়ার ছিল, এছাড়া প্যাম্পার্স বা আরও কিছু অনেক শেষ হয়ে গেছিলো সেগুলো দেওয়ার ছিল, তার জন্য ও তাড়াতাড়ি বেরিয়ে গেল। সেরকমভাবে কিছু টিফিনও করলো না, জাস্ট একটা বা দুটো মিষ্টি খেয়ে ও বেরিয়ে গেল। জানি না দোকানের প্রচুর চাপ আছে এখন, মনে তো হয় না বাড়ি মানে দোকানে গিয়েও সে টিফিন করবে। যেহেতু আজকে ভ্যাকসিন হয়েছে তো ডক্টর বললো আজকে তো স্নান করানো যাবে না, মানে মাথায় জল দিয়ে মাথাটা ধুয়ে ওর গায়ে একটু স্পঞ্জ করিয়ে দেওয়া হয়েছে। এখন বাবু শুয়ে শুয়ে খেলছে, জানি না কখন ঘুমাবে। পায়ে টায়ে ব্যথা বলে তো তার কিছু নেই, পা দুটো সমানই নড়ে যাচ্ছে। তো রোদ্দুরে ওষুধ দেওয়া হয়েছে, বা ঠাকুরের ফুল নেবো, ঠাকুরের ফুল পাবো কিনা অনেক বেলা হয়েছে। তো ওষুধ কিনে নিয়ে এসে ঠাকুরের মালাটা সবই পেয়ে গেছি, মিষ্টি সন্দেশ সবই নিয়ে আসা হলো। বৃহস্পতিবার আজকে ঠাকুরের ভালো করে একটু পুজোটা হয়, তো এখনও ঠাকুরের পুজো আরম্ভ হয়নি, একটু পরে মা হয়তো পুজোটা করবে। তো আমি জাস্ট ওগুলো নিয়ে এলাম, আর দুপুরবেলা রোদ্দুরের মামাবাড়ি দাদুর হাত দিয়ে ওগুলো পাঠিয়ে দেবো। তো সেই জন্য সব জিনিসপত্র ব্যাগে করে নিয়েছি, নিয়ে দোকানে চলে যাচ্ছি। দোকান থেকে কাস্টমারের ফোন আসছে, যাচ্ছি গিয়ে ওগুলো ডিল করবো। তো এতক্ষণ এত অবধি থাকছে, আবার দেখা হচ্ছে একটু পরে। তো দোকানে তো এলাম 12:10-15, তারপর বাবাকে ছাড়লাম, বাবা আবার গেল বড়বাজারে। জানতাম না আজ বড়বাজার যাবে, তো আজকে 12:15 বড়বাজার গেছে, মানে আজকে আসতে 4:00 বেজে যাবে, মানে আমার লাঞ্চ করতে করতে 4:30-5:00 তো আজকে বাজবেই। এমনিতে জল খাওয়া সেইভাবে কিছু খাওয়া হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ছেলের ভ্যাকসিনেশান, তার ওষুধপত্র কেনা, সমস্ত কিছু। যাই হোক, এখন তো এই যে কালো তিলের পাউচ করছি, সামনে অনেকগুলো পুজো আছে, এরপর অন্য কাজ করবো। তো সময় ঘড়িতে এক্স্যাক্টলি 2:30 বাজে, তো অনেকে হয়তো লাঞ্চ করছে, আমার করার টাইম এখন অনেক দেরি আছে। তো এখন এই যে এইগুলো নিয়ে বসেছি, এখান থেকে নিচ্ছি একটা করে প্যাকেট, নিয়ে 4 রকম ভরছি, নিয়ে এখানে রাখছি। এটা অ্যাকচুয়ালি হলো ছিরি রং, মানে শ্রি রং যেটাকে বলে, যেটা বিয়ে বা কোনো পুজোতে বরণলাতে যে আকষষ্ঠী বা শ্রী তৈরি করে, তো শ্রী তৈরি করতে গেলে যে রং লাগে, 4 রকম রং এবং 1 রকম চালের গুঁড়ো, তো 4 রকম রংটা এখানে পাউচ হচ্ছে। এটা ছিল না, কালকে মালটা এসছে, তো এটা গেলাম পাউচ হচ্ছে। সামনে বিয়ের সিজন তো চলছেই, কন্টিনিউ 7 মাসে বিয়ের সিজন এখন টানা চলবে। তো এগুলো শেষ হয়ে গেছিলো, এগুলো এখন করছি, দেখি এটা হয়ে যাবে আবার নেক্সট কাজ, কারণ এখন কাজ করে 4:00 হতো বাজাতেই হবে, বসে থাকলে তো হবে না, অনেক কাজ। তো ঘড়িতে এক্স্যাক্টলি বাজে 3:00, আমাদের শ্রী রং করা কমপ্লিট হলো, জাস্ট কমপ্লিট হলো। আর সন্তু কাকু ফোন করলো, তার এখন লাগবে চণ্ডী পুজোর জিনিস হোম সমেত। তো সন্তু কাকুকে পরে তোমরা ওখানে বলবো, হয়তো টালিগঞ্জে অনেকেই চেনে, বিশেষত ওই নবীনাথ সিনেমা হলের পাশে বা মান্নার খাবারের ওখানে অনেকেই চেনে ঠাকুরমশাই। তো ও যখনই ওর কিছু, তো আমার বিয়ে উনিই দিয়েছিলেন, যখনই কিছু দরকার পড়ে আমাকে ফোন করে এরমভাবে বলে দেয়, আমি সমস্ত জিনিস ফর্দ করে মাল দিয়ে দিই। জাস্ট এখন ফোন করলো, রাত্রিবেলা মাল নিতে আসবে, তাই এখন চণ্ডী পুজোর একটা ফর্দ করবো, ফর্দ করে মাল গোছাবো, তারপরও দেখি বাবা যদি না আসে আবারও তখন কাজ করতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে, 2:30 বাজে। তো এই আমার ফর্দ করা রেডি, আমাদেরই দোকানে যেটা ছাপানো লিস্ট, এতে সমস্ত দর্শকর্মের মালপত্র লেখা থাকে, আমরা যে কোনো অকেশান ফর্দ আমরা কাস্টমারের কাছ থেকে পেলেই এই ফর্দের লিস্টটা ঠিক করে আমরা দিই অনেকের কাছে, হয়তো তোমাদের কাছে এই লিস্ট থাকবে। এনিওয়ে ফর্দ কপি করা আমি হয়ে গেছে, নিজেই করলাম, এবার এই জিনিসটা মালগুলো দিয়ে দিই, তারপর আসছি। ঘুরছে এক্স্যাক্টলি বাজে 3:10, আমার জাস্ট চণ্ডী পুজোর মাল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই সমস্ত জিনিসপত্রগুলি মোটামুটি লাগে, তাও একবার যদি ঝালি নেওয়া যায় মোটামুটি ধরে নাও সিদ্ধি সিঁদুর, সিঁদুর কৌটো, কালো তেল, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, জব, ধান, সাদা সর্ষে, মাসকরাই, পঞ্চরত্ন, আয়না, চিরুনি, শাঁখা, নোয়া, পলা, আসনঙ্গরি, মধুপক্ষের বাটি, কুশ, ঘি, মধু, ধূপকাঠি, মোমবাতি, ধুনো, প্রদীপের সলতে, লম্বা এবং গোল, কর্পূর, ছোটো চাঁদমালা,
লাল চেলি, হোমের চেলি, ঘটের গামছা, তীর কাঠি, লাল সুতো, পৈতে, গোটা সুপারি, আলতা পাতা, আলতা শিশি, বেলকাঠ, সমিত, পাটকাঠি, নারকল ছোবড়া এবং মাটির মালের মধ্যে ঘট, প্রদীপ, ধুনচি এবং গুগগুল, দেশলাই, এই জিনিসগুলো টোটালি লাগে। তো তোমার মনে হয় সবকটা জিনিসের আইটেম, মানে গুগগুল নামটা হয়তো একটু খুব পরিচিত তোমাদের সাথে না, তো গুগগুল জিনিসটা কী পড়ে তোমাদের বলে দেবো, একটুখানি বলে দিই। গুগগুল জিনিসটা হলো ধুনোর মধ্যে দিয়ে যদি তোমরা ঘরের মধ্যে জ্বালাতে পারো তাহলে ঘরে নেগেটিভ এনার্জি সব চলে যায় এবং ঘরে পজিটিভ এনার্জি ব্যাক করে এবং একটা সুন্দর ফ্র্যাগরেন্স ঘরের মধ্যে ভর্তি হয়ে যায়। তোমরা গুগগুল এইভাবে র গুগগুলও পাবে আমাদের কাছে জ্বালাতে পারো, এছাড়া গুগগুল ধূপকাঠিও পাওয়া যায়, সেটা তো তোমরা সেন্ট পাবে ঘরে জ্বালালে। তো হয়ে গেল মাল দেওয়া, এবার মালগুলো প্যাকিং করে নিই, প্যাকিং করে অন্য কাজ করতে হবে। তো বাবা জাস্ট ফিরলো বড়বাজার থেকে, আজকে বেশি কিছু মাল আসেনি, তবে ভারী মালই হয়েছে, তবে বেশি ভ্যারাইটিস আসেনি। সেখানে শালু কাপড় এসছে কিছু লাল সাদা, আর এই মধুমতি আসন এসছে, কারণ কালকে মধুমতি আসন আমার হাতে একজন দশজন দশটা বিক্রি হয়েছে, তো আর্জেন্ট ছিল, শেষ হয়ে গেছে। এটা কম দামের মধ্যে খুব ভালো একটা আসন, মোটামুটি 40-45 টাকার মধ্যে খুব ভালো আসন এটা পাওয়া যায়, অনেকেই নেয়। এটাই আর্জেন্ট ছিল, এর সাথে কিছু ব্যাগ এনেছে, ব্যাস এসছে, বাবাকে লাঞ্চ করতে গেছে, এলে আমি যাবো। তো এবার এগুলোকে চটপট এই শোকেসটার মধ্যে গুছিয়ে ফেলবো। সময় এখন বিকাল 4:30, আর বাইরের ওয়েদারটা দেখো, আবার ঝড় উঠেছে, বৃষ্টি তো হবেই, বিদ্যুৎও চমকাচ্ছে, দুদিন টানা গরমের পর আবার একটু স্বস্তি পাওয়া যাবে। পুরো ভরা মেঘ একদম, মেঘও ডাকছে, একটু বৃষ্টি হোক, পড়ছে বৃষ্টি। বাইরে তো হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি, সাথে মেঘও ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে, আর এখানে আমাদের রদ্দুরবাবু এখন মাসির কোলে করে আবার ঘুরতে শুরু করেছে। বিকালবেলা হয়ে গেছে, ঘোরার টাইম হয়ে গেছে, সে কি আর শুয়ে থাকে, তাই আবার মাসি চলে এসছে মাসির কাজ করাতে। আজকে আর বাইরে যাওয়া হচ্ছে না, আজকে ঘরের মধ্যেই যেটুখানি হয় সেটুখানি হচ্ছে। আবার দাঁড়ানো যাবে না, দাঁড়িয়ে গেলেই বাবু আবার কান্না শুরু করে দেয়। যে তিনটে ড্রাই শিট এলো, তিনটে তিন কালার, তিনটে একসাথেই ছিল, আমি খুব ভালো ডিলেই এই তিনটে একসাথে কম্বো প্যাক পেয়ে গেছি। তো বাড়িতে জাস্ট ঢুকলাম, এখন ঘড়িতে বাজে 4:00, এখানে লাঞ্চ রেডি, আজকের মেনু ভাত, পুঁই শাক চচ্চড়ি খুব ভালো লাগে, আর এখানে মাছের ঝোল, মেবি তেলাপিয়া মাছের ঝোল, আর এই ঘর ভর্তি শুধু টোপর আর টোপর, কালকে এসছে বাবা এনেছে বড়বাজার থেকে, এইগুলো সমস্ত প্যাকিং হচ্ছে, দোকানে যাবে। চলো লাঞ্চটা কমপ্লিট করি, টিভি আজকে চালাচ্ছি না কারণ বাইরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, টিভি চালালে এখন টিভির ক্ষতি হতে পারে। তো জাস্ট ছাদে এলাম, 6:00, বৃষ্টি তো পড়ছিল, ওই জন্য উঠতে পারিনি, গাছে জল দেওয়ার দরকার নেই কারণ বৃষ্টির জলে গাছে পুরো ধুয়ে গেছে। সো এনিওয়ে ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছে, হঠাৎ করে সকালে অত গরমের ভোর, এখন অনেকটা ওয়েদার ভালো হয়ে গেছে, আকাশের অবস্থা খুবই শোচনীয় বলতে গেলে, এখনও অবধি মেঘ আকাশে জমে টিপটিপ করে বৃষ্টি তো পড়েই যাচ্ছে, তো বেশ ঘুরতে ভালো লাগছে ছাদটা।
বৃহস্পতিবার, তাই ঠাকুরদের একটু ভালো করে পুজো হয়, মাই করেছে। এবার মায়ের দিতে হবে ধুনো, এই ধুনো সরঞ্জাম এখানে, ধুনো তো দিয়ে দিই। তো ঠাকুর ঘর করার পর হয়ে গেলাম রেডি দোকান যাওয়ার জন্য। তবে দোকান যাওয়ার আগে চা খাবো হালকা করে, রোজ চা খেয়ে যাই না, টাইম থাকে না বলে, আজ একটু চা খেয়ে যাবো। আর কয়েকটা টোপো নিক্স থেকে নিয়ে যেতে হবে দোকানের জন্য, বিয়ের সিজন, কালকে টোপোগুলো এসছে, আজকে দোকানে নিয়ে যেতে হবে। ব্যাস চলে চলো, লেটস গো। এটা হলো অন্নপ্রাশনের টোপর, আমার রোদ্দুরটাও কদিন পর এটা পড়বে, যদিও অন্য ডিজাইন আনবো। তো এটা একটা খুব ভালো ডিজাইন কালকের এসছে। এই আমার ব্ল্যাক টি উইথ বিস্কিট দুটো, চাটা তাড়াতাড়ি খাই, খেয়ে দোকান যেতে হবে। তোতা পাখি এখন কথা বলছে, কি বাবা কি হয়েছে? তো জাস্ট দোকান থেকে বাড়ি ফিরছি রুটি নিয়ে, আর সকালে খাওয়া দাওয়াটা কোনো একটু অন্যরকম হয়ে গেছিলো, দুপুরের খাওয়ার পর গ্যাস হয়ে গেছে, তাই একটা স্প্রাইটও নিলাম, রাত্রে খেয়ে দেওয়া। সো ঘড়িতে এখন এক্স্যাক্টলি 12:30 বাজে, আমার তো ডিনার কমপ্লিট হলো একটু আগে, অনেকটাই দেরি হয়েছে আজকে। আর টিভিতে এখন চলছে মনোজদের অদ্ভুত বাড়ি, খুব বইটা ভালো লাগে, মাঝে মাঝে দেখি, বেশ ইন্টারেস্টিং। আর তো আজকে নতুন করে আর কিছু বলার নেই, শরীরটা একটু খারাপ লাগছিলো, তো কোল্ড ড্রিঙ্কস সাথে ওরা নিয়ে এসেছিলাম, স্প্রাইট খেয়েছি, একটুখানি শরীর ঠিক লাগছে এখন। তো যদি আজকের ব্লগটা কিছু যদি ভালো লেগে থাকে তোমাদের, তো প্লিজ সাবস্ক্রাইব করো সোমরূপকে। তোমরা সাবস্ক্রাইব যত বেশি করবে তত আমি আরও বেশি নতুন নতুন ব্লগ কন্টেন্ট বাড়াবার চেষ্টা করব। আর যদি কিছু ভালো লাগে তো কমেন্ট করো, লাইকও করো, আর দেখতে থাকো আমাদের সোমরূপকে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরাও খুব ভালো থেকো। আর আজকে রাত্রে অনেকটাই রাত হয়ে গেছে, তো আর কথা না বাড়িয়ে গুড নাইট, সুইট ড্রিমস।